ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে রাজধানী সবুজবাগের ঐতিহ্যবাহী ধর্মরাজে বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে দিবসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। দেশ জাতির শান্তি ও মঙ্গল কামনা করা হয় সমবেত প্রার্থনায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। জগতের সব প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ, এই ত্রিস্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে বুদ্ধ ভক্তরা। সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই তিনটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের আজকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করা হয়। বুদ্ধ পূর্ণিমা উদযাপনে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখা হয়। এই দিনে বৌদ্ধ ব্রত রাখা হয় এবং ধর্মীয় বিষয়বস্তুর উপর চর্চা করা হয়। রাজধানীর ঐতিহ্যবাহী ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার আয়োজন করে বুদ্ধ পূজা সহ শোভাযাত্রা, পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনার। সকালবেলা বুদ্ধ পূজা করছি বাড়িতে, বাসাতে, এখান থেকে এসে এখানে আবার বুদ্ধ পূজা করছি। আজকে আমাদের হলো বৌদ্ধ বন্দনা, তারপরে বৌদ্ধ পূজা, তারপরে হলো আমাদের অষ্টপরিষ্কার ডান্স। বুদ্ধের হচ্ছে জন্মদিন, মহাপরিনির্বাণের দিন আর বুদ্ধত্ব লাভের। বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গৌরবময় উৎসব যা বৌদ্ধ ধর্ম ও আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা।